আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খন্দকার গোলাম মোস্তফা পাটুল প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের মুখপত্র উত্তর অঞ্চলের প্রথম সংবাদপত্র দৈনিক দাবানল পত্রিকার বিশেষ আয়োজন দাবানল প্রতিদিনে আপনাদের স্বাগত। আজ 20 জুন 2023, বাংলা 6 আষাঢ়, 1430 হিজরি, 30 জিলকদ, 1444 রোজ মঙ্গলবার দৈনিক দাবানল পত্রিকার সংবাদ শিরোনাম উপস্থাপন করছি আমি মোহাম্মদ মতিনুর রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, নেতৃত্বে 3 কমিশনার ও সচিব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য নির্বাচনকে সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন। গতকাল সোমবার বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বে 3 কমিশনার ও সচিব রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা দেওয়া হবে। ভোটকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবে। সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়। অবৈধভাবে ভূমি দখলে 2 বছরের জেল, একই শাস্তি সহযোগীদের। অবৈধভাবে ভূমি দখলে 2 বছরের কারাদণ্ডের বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অবৈধ দখলকারীকে সহায়তাকারীও পাবেন একই শাস্তি। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন মিলেছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকালে সচিবালয়ের ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। দেশের শতভাগ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। দেশের বর্তমান শাসন পদ্ধতিতে শতভাগ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, মন্ত্রিসভা ও সংসদ পরিবর্তন করে কোনো লাভ নেই, নিজের অধীনে নির্বাচন কেউ পরাজিত হতে চাইবে না, এটা আশা করা পাগলামি। গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পদ্মা সেতুর কিস্তির প্রায় 316 কোটি টাকা পরিশোধ। স্বপ্নের পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির 316 কোটি 2,69,093 টাকার দ্বিতীয় চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হস্তান্তর করা হয়। গতকাল সোমবার সকাল 10টার দিকে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে এ চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মঞ্জুর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সিনিয়র সচিব বৃন্দ। ইসির নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটি প্রতীক হিসাবে পেয়েছে মোটর গাড়ি। এ সময় ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো 42টি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল বাতেন। তিনি বলেন, ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রোববার 18 জুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। কৃষি পণ্যের বিদেশি বাজার খুঁজতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। বাংলাদেশের কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বিদেশি নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। ভাঙতে যাচ্ছে গণ অধিকার পরিষদ। বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নূর সম্প্রতি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা অভিযোগ তুলছেন। দলটির শীর্ষ এই দুই নেতার দ্বন্দ্বে যে কোনো সময় ভেঙে যেতে পারে গণ অধিকার পরিষদ।
একে অপরকে সরকারি এজেন্ট বলে আখ্যা দিচ্ছেন তারা। দলটির একটি সূত্র জানা গেছে, খুব শীঘ্রই দলের কাউন্সিলে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেখানে নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবেন কে দলে থাকবেন কে থাকবেন না। রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালা। রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা। রংপুরে দর্শক মাতল বাংলা মুকাভিনয় উৎসব। ফরদুজ্জামান ফারুকের রিপোর্টে এসেছে, সাংস্কৃতিক ধারাবাহিকতায় দেশের হাজার বছরের ঐতিহ্য ধারণ করে মুকাভিনয়ের রূপ রীতি ছড়িয়ে দেওয়ার প্রয়াসে রংপুর হয়ে গেল মুকাভিনয় উৎসব। একদিনের এই উৎসবে দর্শক মাতিয়েছেন অংশগ্রহণকারী মুকাভিনয় শিল্পীরা। রোববার 18 জুন সন্ধ্যায় রংপুর টাউন হল মঞ্চে মুকাভিনয় শিল্পী মাহবুব আলমের শব্দজট পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনী আয়োজন শুরু হয়। বাংলা মুকাভিনয় গবেষণা কেন্দ্র আয়োজিত রংপুর বিভাগ বাংলা মুকাভিনয় উৎসব 2023-এর আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সভাপতি নাট্যজন বিপ্লব প্রসাদ। পাউব কর্মকর্তা লিপির বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, 4 বছরের জেল। রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হাসনাবানু লিপিকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 43 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছিল। ওই মামলার গতকাল সোমবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাসনাবানু লিপি আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখানে সাংবাদিকরা ছবি নেওয়ার সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আসামি, এ সময় পুলিশ তাকে নিবৃত করে। এদিকে মামলা সূত্রে জানা গেছে, হাসনাবানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাকরিকালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। গত 16 দিনে এলো $112 কোটি, সামনেই বাড়ছে প্রবাসী আয়। হারা গেছে শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক র্যালি। স্কুল ব্যাগে মিলল গাঁজা, গ্রেপ্তার এক। মাইক্রোব্যাসে থাকা স্কুল ব্যাগ থেকে 3 কেজি গাঁজা উদ্ধার করেছে রংপুর জেলা ডিবি পুলিশ। এ সময় তহিদুল আকন্দ 40 নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তহিদুল আকন্দ জয়পুরহাট জেলার খেতলাল থানার খারিজা দেওতাহার এলাকার আবু সাইদ আকন্দের ছেলে। গঙ্গাচড়ায় স্কুল ভবন নির্মাণের অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন ইউএনও। সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু বক্তা আবু রায়হান আজাদীর মৃত্যু। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সড়ক দুর্ঘটনায় রংপুর বিভাগের শিশু বক্তা হাফেজ কারী মাওলানা আবু রায়হান আজাদী মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা ফারুকের মোড় নামক স্থানে। খাল খননে জমি হারাচ্ছে কৃষকরা। রংপুর পানি উন্নয়ন বোর্ডের পাউব খাল খনন কর্মসূচির কারণে ব্যক্তিগত জমি হারাচ্ছে পীরগঞ্জের অনেক কৃষক। এ ব্যাপারে কৃষকেরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও ফল পাচ্ছেন না। এ ঘটনা ঘটেছে উপজেলার সানেরহাট ও পীরগঞ্জ সদর ইউনিয়নের সাটেক বাটেক খাল ও টুকুরিয়া ইউনিয়নের কথিত মরা নদীর খননের ক্ষেত্রে। সৈয়দপুরে ময়লার গাড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও, অবরুদ্ধ কর্মকর্তারা, পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া। গাইবান্ধার সাগাটায় জমে উঠেছে ঐতিহ্যবাহী ভরতখালী গোহাট। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবি। কাউনিয়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন। মাছ ধরতে বের হয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে। কুড়িগ্রামে বন্যার আতঙ্ক। আদিতমানিতে 3 মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা। গাইবান্ধার সুন্দরগঞ্জে পলিথিনে মরানো ছোট্ট খুপড়িতে রোহিত পরিবারের মানবেতর জীবনযাপন। বিএসএফের গুলিতে নিহতের লাশ ফেরত চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন। নীলফামারীর কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। তিস্তাপারে বাড়ছে ভাঙন, পানি ছুঁয়েছে বিপদসীমা। তিস্তাপারে পানিবন্দী 3000 পরিবার। মিঠাপুকুরে ছাগল ও ঋণের চেক বিতরণ। কাউনিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ। ঠাকুরগাঁয়ে বিরল প্রজাতির গন্ধবকুল প্রাণী উদ্ধার। অবৈধ সমিলের ছড়াছড়ি।
রংপুরের মিঠাপুকুরে লাইসেন্স ছাড়াই 150 অবৈধ করাতকলের রমরমা ব্যবসা চলছে। এই কারণে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে এইসব ব্যবসা মিল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারি না থাকায় এই উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে এই সব সমিল ও করাতকল। এসব মিলের কারণে উজাড় হচ্ছে বনজ ফলজ সহ নানান প্রজাতির গাছ, আর হুমকির মুখে পড়ছে পরিবেশ। মিঠাপুকুর বন বিভাগের তত্ত্বাবধানে উপজেলার 17 ইউনিয়নে 137 করাতকল রয়েছে। এর মধ্যে 10 থেকে 12 করাতকলের লাইসেন্স আছে। দীর্ঘদিন কোনো অভিযান না থাকায় প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। গত 1 বছরের অধিক সময় ধরে সঠিক কোনো পরিসংখ্যান নেই। প্রতিনিয়ত সমিলের সংখ্যা বাড়লেও সঠিক তথ্য জানে না বন বিভাগ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো দৈনিক দাবানল পত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনাম নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।